আসসালামু আলাইকুম, আমি ফরিদ হাসান। আমার ইউটিউব চ্যানেল নলেজ কলেজ বিডিতে আপনাকে স্বাগতম। আপনি যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। এটি স্কুল পর্যায়ের বাংলা প্রিপারেশনের ভিডিও। বাংলা প্রিপারেশন নেওয়ার পূর্বে প্রিলিমিনারি টেস্টের জন্য NTRCA এর শিক্ষক নিবন্ধন পরীক্ষার সিলেবাসভুক্ত বাংলা অধ্যায়গুলো একটু দেখে নিন। এই ভিডিওতে সিলেবাসভুক্ত অধ্যায় বাগধারা ও বাগবিধি এর বেশ কিছু MCQ কোশ্চেন দেখানো হবে। চলুন বাগধারা ও বাগবিধি অধ্যায়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ নৈবত্তিক প্রশ্ন উত্তর দেখি। এক নম্বর, ঢাকের কাঠি বাগধারাটির অর্থ কি? মোসাহেব অথবা তুষামুদে। দুই, গাছপাথর বাগধারাটির অর্থ হিসাব নিকাশ। তিন, হাত ভারী বাগধারার অর্থ কৃপন। চার, রামগরুর স্থানা কথাটির অর্থ গোমরামুখলোক। পাঁচ, 99 ধাক্কা বাগধারাটির অর্থ সঞ্চয়ের প্রবৃত্তি। ছয়, চাঁদের হাট অর্থ কি? সুখ সম্পদপূর্ণ সংসার। সাত, বিভাগী শব্দের অর্থ কি? উদাসীন। আট, ছোটকাটা বলতে কি বোঝায়? স্পষ্ট ভাষী। নয়, ব্যঙ্গের সর্দি অর্থ কি? অসম্ভব ঘটনা। দশ, কাকভূষণটির অর্থ কি? দীর্ঘায়ু ব্যক্তি। এগারো, একাদশে বৃহস্পতি এর অর্থ কি? সৌভাগ্যের বিষয়। বারো, কৌশলে কার্যোদ্ধার কোনটির অর্থ? ধরি মাছ না সই পানি। তেরো, রাবণের চিতা বাগধারাটির অর্থ কি? চির অশান্তি। চোদ্দ, যার মূল্য নেই তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কোনটি হয়? ঢাকের বায়া। পনেরো, গফ খাজিরে এ বাগধারাটির অর্থ কি? নিতান্ত অলাস। ষোলো, বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমর্থক? বকধার্মিক বিড়াল তপস্বী। সতেরো, অর্ধচন্দ্রের অর্থ গলা ধাক্কা দেওয়া। আঠারো, নদের চাঁদ বাগধারাটির অর্থ কি? অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি। উনিশ, তামার বিষ বাগধারার অর্থ অর্থের কুপ্রভাব। বিশ, বাগধারা কোথায় আলোচিত হয়? বাক্যতত্ত্বে। একুশ, আমড়া কাঠের ঢেকি বলতে বোঝায় অপদার্থ। বাইশ, হঠাৎ ধ্বনি হওয়া কোন বাগধারা দিয়ে বোঝানো হয়েছে? আঙ্গুল ফুলে কলা গাছ। তেইশ, পটল তোলা এই বাগধারাটির সঠিক অর্থ কোনটি? মারা যাওয়া। চব্বিশ, নির্মম কোন বাগধারা দিয়ে বোঝানো হয়েছে? মাছের মা। পঁচিশ, চোখের বালি অর্থ কি? শত্রু। ছাব্বিশ, কাষ্ট হাসি বাগধারার অর্থ কি? শুকনো হাসি। সাতাশ, শিরে সংক্রান্তি অর্থ কি? আসন্ন বিপদ। আঠাশ, বাগধারার অর্থ নির্ণয় করুন, বাগধার্মিক ভণ্ড। ২৯, বাগধারার অর্থ নির্ণয় করুন, কান কাটা বেহায়া। ৩০, বাগধারার অর্থ নির্ণয় করুন, ইতর বিশেষ ভেদাভেদ। ৩১, লক্কা পায়রা বাগধারার অর্থ ফুলবাবু। ৩২, অগস্ত যাত্রা বাগধারাটির অর্থ কি? শেষ বিদায়। ৩৩, সাক্ষী গোপাল বাগধারার অর্থ নির্ণয় করুন, নিষ্ক্রিয় দর্শক। ৩৪, যার অনেক বুদ্ধি আছে তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কি দাঁড়ায়? গভীর জলের মাস। ৩৫, কোন বাগধারা দ্বারা ভনিতা বোঝানো হয়? গৌরচন্দিকা। ৩৬, কুড়ে স্বভাব কোন বাগধারা দ্বারা বোঝানো হয়? ১৮ মাসে বছর। ৩৭, কোন পাজুরে বাগধারাটির অর্থ হতভাগ্য। ৩৮, কোন বাগধারা দ্বারা সুসময়ের বন্ধু বোঝানো হয়? সুখের পায়রা। ৩৯, চাষের ঘরের অর্থ কি? ক্ষণ স্থায়ী। ৪০, চির অশান্তি বাগধারাটির অর্থ কি? রাবণের চিতা। চির অশান্তি বাগধারাটি কোন অর্থে যথোপযুক্ত? রাবণের চিতা। ৪১, নিচের বাগধারার কোন জোড়াটি ভিন্নাত্মক? ব্যঙ্গের আদুলি ব্যঙ্গের সর্দি। ৪২, ফাঁকা আওয়াজে কাজ আদায় এর সমর্থক বাগধারা কোনটি? কথায় চিরা ভেজা। ৪৩, কোন বাগধারাটির স্বতন্ত্র অর্থ প্রকাশক? সাথেও না পাশেও না। ৪৪, বাগধারা বা বাগবিধি কোন শব্দ বা শব্দগুচ্ছের বিশেষ অর্থ প্রকাশ করে? ৪৫, ভাবনা চিন্তাহীন কোন বাগধারাটির অর্থ প্রকাশ করে? খোদার খাসি। ৪৬, ফেকলু পার্টি বাগধারাটির অর্থ কি? কদরহীন লোক। ৪৭, বক দেখানো বাগধারাটির অর্থ কি? অসগন ভাবে বিদ্রুপ করা। ৪৮, আগলম বাগলম বাগধারার অর্থ অর্থহীন কথা। ৪৯, মাছের মা বাগধারাটির অর্থ কি? নিষ্ঠুর। ৫০, আকাশ কুসুম বাগধারাটির অর্থ কি?
অবাস্তব কল্পনা। এক পঞ্চাশ আষাঢ়ে গল্প বলতে কি বোঝায়, অদ্ভুত গল্প। বান্ন কান ভারী করা, শব্দদ্বয়ের অর্থ কি, কুপরামর্শ দেওয়া। তিপ্পান্ন কংস মামা বলতে বোঝায় নির্দয় আত্মীয়। চন্ন উত্তম মধ্যম বলতে কি বোঝায়, প্রহার করা। পঞ্চান্ন দোকান কাটা বাগধারাটির অর্থ বেহায়া। ছাপ্পান্ন ভূষণ্ডীর কাক বাগধারাটির অর্থ দীর্ঘকালের অভিজ্ঞ ব্যক্তি। সাতান্ন নাটের গুরু বাগধারাটির অর্থ মূল নায়ক। আটান্ন হাত টান বাগধারাটির অর্থ চুরির অভ্যাস। ঊনষাট ভিজা বিড়াল বাগধারাটির অর্থ কপটচারী। ষাট অন্ধকার দেখা বাগধারাটির অর্থ হতবুদ্ধি। একষট্টি আকাশ ভেঙে পড়া বাগধারাটির অর্থ হঠাৎ বিপদ হওয়া। বাষট্টি গৌরচন্ডিকা বাগধারাটি কোন অর্থে ব্যবহৃত হয়, ভূমিকা। তেষট্টি স্বেচ্ছাচারী ব্যক্তি কোন বাগধারা দিয়ে বোঝানো হয়েছে, ধর্মের সার। চৌষট্টি গড্ডলিকা প্রবাহ এর অর্থ কি, অন্ধ অনুকরণ। পঁয়ষট্টি চক্ষুদান এর ব্যঙ্গার্থ কোনটি, চুরি। ছেষট্টি হাতের পাশ এর সঠিক অর্থ কোনটি, শেষ সম্বল। সাতষট্টি পাথরের পাশ কিল বাগধারাটির সঠিক অর্থ কি, সুখের সময়। আটষট্টি বিষ নেই তার কুলোপনা চক্কর বাগধারাটির সঠিক অর্থ কোনটি, অক্ষম ব্যক্তির বৃথা আস্ফালন। ঊনসত্তর হাতির পাশ পা দেখা এই বাগধারাটির অর্থ কি, অহংকার বোধ করা। সত্তর কুলকাঠের আগুন এর প্রকৃত অর্থ কি, তীব্র জ্বালা। একাত্তর পালের গোদা এর অর্থ কি, সর্দার। বাহাত্তর অনিষ্ট করতে গিয়ে ভালো করাকে কি বলে, সাপেবার। তিয়াত্তর কোন জোড়াটি ভিন্নাত্মক, ব্যাঙ্গের আদুলি ব্যাঙ্গের সর্দি। চুয়াত্তর ফফর দালালি এই বাগধারাটির সঠিক অর্থ কোনটি, গায়ে পড়ে মাতব্বারি। পঁচাত্তর বর্ণচরা বাগধারাটির অর্থ কপটচারী। ছিয়াত্তর শকুনি মামায়ের অর্থ কুচক্রি লোক। সাতাত্তর আজকাল সেলামি বাগধারাটির অর্থ নির্বুদ্ধিতার দণ্ড। আটাত্তর উড়নচণ্ডী বাগধারাটির অর্থ অমিত ব্যয়ী। উনআশি বিড়াল তপস্বী বাগধারাটির অর্থ ভণ্ড সাধু। আশি আট কপালে বাগধারাটির অর্থ হতভাগ্য। একাশি উনপঞ্চাশ বায়ু বাগধারাটির অর্থ পাগলামি। বিরাশি লক্কা পায়রা বাগধারাটির সঠিক অর্থ কোনটি, ফুলবাবু। তিরাশি দুধের মাসি বাগধারাটির সঠিক অর্থ সুসময়ের বন্ধু। চুরাশি ওজন বুঝে চলা বাগধারাটির অর্থ আত্মসম্মান রক্ষা করা। পঁচাশি রাজা উজির মারা এর সঠিক অর্থ কোনটি, লম্বা চড়া কথা বলা। ছিয়াশি ধরি মাছ না সুই পানি এটি হলো বাগধারা। সাতাশি লেফাফা দুরস্ত বাগধারাটির অর্থ কি, বাইরের ঠাট বজায় রেখে চলা। অষ্টাশি কলির সন্ধ্যা বাগধারাটির কি অর্থে ব্যবহৃত হয়, দুঃখের সূচনা। উননব্বই কোন বাগধারাটি ভিন্নাত্মক, উত্তম মধ্যম। নব্বই ডুমিরের ফুল বলতে কি বোঝায়, বিরল বস্তু। একানব্বই পটলতলা এই বাগধারাটির সঠিক অর্থ কোনটি, মারা যাওয়া। বিরানব্বই সাত কহন বাগধারার অর্থ প্রচুর পরিমাণ। তিরানব্বই স্বর্গে বাতি দেওয়া বলতে কি বোঝায়, বংশ রক্ষা করা। চুরানব্বই হরিহর আর্তা এর অর্থ কি, অন্তরঙ্গ বন্ধু। এই ভিডিও এই পর্যন্তই। আপনি যদি আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, এবং NTRCA এক্সাম প্রিপারেশন নেওয়ার জন্য আমার চ্যানেলে NTRCA রিলেটেড ভিডিওগুলো দেখতে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।